দেখতে পাচ্ছ তিন জন হারিয়ে গেছি। এখন আমরা দেশে যাব, তবে লাগেজ দেখতে পাচ্ছ দুটো লাগেজ ওখানে একটা রাখা যাচ্ছে তিনটে, আর ফাইনালি আমরা তো তিনজন যাব। দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি রেডি একদম। তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে। ফাইনালি চলে এসেছি স্টেশনে, টিকিটও কেটে নিয়েছি লোকাল টিকিট দাদর যাওয়ার জন্যে। এই দেখতে পাচ্ছ দুজন আর আমি, বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে স্টেশন। বন্ধুরা এখন সব ফাইনালি শুয়ে পড়েছি, রাত বাজছে 9টা। সব দেখতে পাচ্ছ এসি বগি বলে সব গায়ে কেমন চাদর টাকা দিয়ে শুয়ে আছে। এমনি শীতকালের বাজার, আর হচ্ছে বাইরে বাজার আর অন্ধকার, কিছু বুঝতে পারে সেখানে। তো বন্ধুরা ভিডিওটা লাইক করতে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগে দেখতে। রুকেল্লা পৌঁছে গেছি আমরা, আর একটু আজ সামনেই রুকেল্লা, তার আগে সামনে টার্ন করে দিয়েছে দেখতে পাচ্ছ। এই যে রুকেল্লা স্টেশনটা আর আগেটা একটু আছে, তো ওরা সিঙ্গেল পাইনি সেই জন্য দাঁড়িয়ে গেছে স্টেশনে ঢোকার আগে। গীতাঞ্জলি এক্সপ্রেস দেখতে পাচ্ছ, জংশনে পৌঁছে গেছি বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা বানিয়েছিলাম ক্লিয়ার করতে, একটা মানে জায়গার ভিডিও হয়ে গেছিলো বলে ইলেকট্রিকের ভিডিওটা হয়ে গেছিলো, সেজন্য আমার ডিলেট করতে হলো। তো বন্ধুরা টাটা জংশন চলে এসেছি, এরপরে খড়গপুর, খড়গপুর এলে আমাদের স্টেশন চলে আসবে, নেমে তারপরে বাস ধরবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। জংশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, তারপরে খড়গপুরে, খড়গপুরে পৌঁছে গেলে আমাদের গন্তব্যস্থল শেষ হয়ে যাবে তো ট্রেনের সফর। তারপরে ট্রেনের থেকে নামার পরে আমার আবার বাস ধরতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে খড়গপুর জংশন ছেড়ে দিয়েছে, কত বড় স্টেশন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক না করে দাও লাইক করে দাও, আর প্লিজ দয়া করে একটি শেয়ার করো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা খড়গপুরে স্টেশনে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের লাগেজ, এই ব্যাগ চলো।